গুড মর্নিং বন্ধুরা, ফিল আজকের মানুষের সবাইকে স্বাগত জানাই। আমি মানুষের সবাই, তোমরা কেমন আছো? সবাই সবাই তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। যদি অনেক উঠে বাড়ির কাজপাস ছেড়ে বাড়ি ছেড়ে একেবারে ফুল টাইটি পরেও চলে এসেছি। আর দেখো এই নোংরা ফেলছে, দেখো এই যে বেরিতে হবে। বদমাসের কারি হয়েছে তো এখানে কুকুরগুলো ছিল, কুকুরগুলোকে আর দেখতে পাচ্ছি না। তোমাদের তো দেখিয়েছিলাম জুম করে বড় করে এখানে কুকুরগুলোকে। এই কুকুরগুলো কোথায় রে? কুকুরগুলো কোথায় দেখতে পাচ্ছি না বুঝলে। কালকে একটা কুকুরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল, মারাই আছে। আমি তো বলেছি আগের ভিডিওয়ে, তো এখন ওই তালা খোলা হয়নি, গাছে জল দেওয়া হয়নি। গাছে একটু জল দেবো, কবে যে জবা ফুল দেবে তা ঠিক নেই। ঠিক আছে, ব্যাপার গাছে কী রান্না করবো বুঝতে পারছি না, বাজারে যাবো কি না বুঝতে পারছি না, কী করবো বুঝতে পারছি না। এখন দেখি তোমাদের কাছে তো ব্লগটা শুরু করে দিলাম সারাদিনের মতো, দেখা যাক কিছু করতে পারি। দেখালে আমার কমিউনিটি বক্স বন্ধ করে দেয়, বাচ্চা দেখালে কমিউনিটি বক্স বন্ধ করে দেয়, এই কমিউনিটি বক্স কমেন্ট বক্স বন্ধ করে দেয়, বুঝলে তো। তোমরা অন্যান্য যেগুলো কমেন্টে বক্স খোলা আছে সেগুলোই কমেন্ট করো এই ভিডিওটা দেখে, ঠিক আছে? আমি বুঝতে পারবো। তো চলো আজকে কী করি সারাদিন, কালকে তো সারাদিনটা মোটামুটি গেলো, আজকে দেখি কেমন যায়। কিন্তু পড়ে যাবি কেন, এটা ধরে থাক না, নিজের ব্লগ নিজে দেখতে ভালো লাগে, জানি না নিজের ব্লগ নিজে দেখতে ভালো লাগে কিনা, দেখতে ভালো লাগে কিনা একটু কমেন্ট করে জানি। বড় বড় ইউটিউবে কি শুধু ব্লগ করে না, কি করে করে বলে তোমাকে, একটা আলাদা ইন্টারেস্ট লাগে না দেখতে। পড়াশোনার নাম নেই, এই দেখো ছুটে পালাচ্ছে, এই দেখো তোমাদের দেখা চলে কিরম কাঁদছে দেখো। এই বাবু দেখেছো মারছে, দেখো দেখো পিঁয়াজ খালি দাও। তো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ কলি, আলু পেঁয়াজ কলি ভেজে নেবো আর ডিমের ঝোল করবো, তাই জন্য বসে পড়েছি এখানে পেঁয়াজ কলি কেটে নিয়ে। আর আয়ুষের কাছে খুব কষ্ট করে ফোনটা নিয়েছি, এই যে না তোমাদের কাছে একটু শেয়ার করতে তো হবেই, কী কী কাজ সারাদিনে করি সেগুলো তো তোমাদের একটু একটু করে দেখাতেই হবে, তাই না? আমাকে তো এই হচ্ছে ব্যাপার। তো আর সংযুক্তাকে হচ্ছে কাকিমা নিয়ে গেছিলো, আর আয়ুষ রয়েছে আমার কাছে। তো যা হোক করে আয়ুষের কাছ থেকে একটু ফোনটা নিয়ে আমি বললাম দেখ বাবা একটুখানি দাঁড়া, একটুখানি ফোনটা নিয়ে একটুখানি ভিডিওটা করে নেই। ও তখন ওইদিকে কান্নাকাটি করছে, ওই দিকটায় গেছে, হ্যাঁ কিছু একটা করছে, এখন আবার আসছে, এসেছে, পাগুলো দেখতে পাচ্ছ, এসেছে একবার করে ওই করছে ও, বুঝলে তো। তো আলু পেঁয়াজ কলি ভাজাটা খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, ওই দিয়ে দেখবে অনেকটা ভাতই উঠে যায়, ঠিক আছে? ঠিক মতো ভাজতে পারলে আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, ভালো লাগে। শীতকালে যে পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলিটা হেভি লাগে, পেঁয়াজ কলি চচ্চড়িও হয় কিন্তু ভাজাটা বেশি টেস্ট লাগে, টেস্টি লাগে, তাই না বন্ধুরা? হ্যাঁ আমার তো খুব ভালো লাগে এই পেঁয়াজ কলি ভাজা, প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আমি আলুগুলো সরু সরু করে কাটবো, যদিও আমি সরু সরু করে একদম সবজিও কাটতে পারি না, যদিও তো চেষ্টা করছি সরু সরু করে কাটবো, কারণ তোমরা তো জানোই আমার বুটিটা হচ্ছে ধার খুব কম, চোরের কান কাটা পর্যন্ত যাবে না এই বুটি দিয়ে, এত ধার কম বুঝলে তো। তো এই বটিটা যদিও ভালো, ওই বটিটা একদমই ভালো না, ওই বটিটা আরও কাটা যায় না। এই বটিটা আবার কাকা এড়ে দিয়েছিল, যখন এড়ে দিয়েছিল তখন প্রচণ্ড ধার ছিল,
হ্যাঁ, কেটে 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 ওই কাকা বাবারা যখন ধরো কাজ মাছ টাছ পাঠায়, তখন ওই বড় 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 মাছ কেটে 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 ধার চলে আসে, বুঝলে তো? তো এই হচ্ছে ব্যাপার। তো ভালো আছে, তাড়াতাড়ি রান্নাটা করে নি। হ্যাঁ, বাবা আসলে বাবার সাথে দুটো গল্প করবো, কিন্তু বাবা যে আসেনি, তো গল্পও করা হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বাবার জন্য, তো বাবা আসেনি। তো যাই হোক, তো চলো রান্না বান্না করে নি। তোমরা দেখতে থাকো ব্লগটা, একটু লাইক ফাইক করো, সাথে থাকো, ঠিক আছে? করে চলে এসেছি, তো আজকে ডিমের ঝোল আর আলু পেঁয়াজ করে ভেজে নেবো, হয়ে যাবে, ঠিক আছে? তো চলো রান্নাটা করে নি, তোমাদের একবার দেখিয়ে দিই। দাঁড়াও, ডিমকে ডিম ভাতেতে দিয়ে দিয়েছিলাম, ডিম ছাড়িয়ে নিয়েছি, এখানে আলু টমেটো সব কেটে নিয়েছি, এখানে আলু পেঁয়াজ কলি ভাজার জন্য সব কেটে নিয়েছি, আর ওখানে পেঁয়াজ আছে, রান্নাটা করে নি, ঠিক আছে? রান্না করতে করতে একটা ল্যাংচা খেয়ে নি, ঠিক আছে? ঠিক আছে, চল খাই, তোর বাবা দেখ। বন্ধুরা, আমার ছেলে কাজ করছে, কি সুন্দর আমার হাতে দেখো, আমার আর কষ্ট কিসের, দেখ সব গুছ। বাহ বাহ, জানে কোথায় রাখ? হ্যাঁ বাহ হ্যাঁ, ওটা ওটা বাথরুমের ধারে রেখে আমি আমার বাসন মেঝে রাখবো, এইটা 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 বাথরুমে, হ্যাঁ বাথরুমের ধারে রেখে এসে আমি বাসন মেঝে রাখবো। আসতে যাও আসতে যাও আসতে, এই দেখো আসতে আস আস আসতে, হ্যাঁ গুড, বাহ 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 বাহ, বাবা এটা দেখেছো? আমার বাবা কি সুন্দর কাজ করে দিল আমার, এই ডিমের ঝোল হচ্ছে। চলো রান্না কমপ্লিট, আলু পেঁয়াজ কালি ভাজা হয়ে গেছে, আর এই তিনটে ডিম এবার ছেড়ে দেবো, তিনটে ডিম ছেড়ে দিই। চলো কি করছি বাবা, চামচা দিয়ে? আমি যে জামা কাপড় কেটেছিলাম, বাথরুমের কাজ দুটি যোগ করে চান টান করে তোমাদের কাছে আসছে। বন্ধুরা আজকে আমাদের লাঞ্চ দেখো, মানে ক্যামেরাটা পুরো ঝাপসা, দেখো ডাল আলু আলু দিয়ে ডাল বলছি, ডিমের ডালনা আর আলু পেঁয়াজ কলি ভাজা সব, এই আজ আমাদের লাঞ্চ। তো বন্ধুরা আয়ুষ এইসবে পরে টরে বাড়ি এলো, তো দেখো আমি আজ চাউমিন করছি, তো তোমাদের কাছে দেখিয়ে দিই।
তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে চলে এলাম, ঠিক আছে? চাউমিন তো হয়েছে দেখতেই পেলে, চাউমিন খাবো। আর এটার মতো ভিডিও এই পর্যন্ত। ও আর এখন প্রায় হচ্ছে 10:20 হয়ে গেছে, আমি এডিটিং করবো তোমার সঙ্গে। আর ভালো লাগে মনে হচ্ছে তার উপরতেই মেয়ে দেখছো, ঠিক আছে? খাওয়ার সময় তোমার কাছে একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা টিপো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখো।